পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই এর পক্ষ থেকে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে। এদিন এসইউসিআই মিছিল করে কার্জন গেট চত্বরে এসে প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানান, অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয় গঠিত করে পেট্রোল ডিজেল গ্যাস ও অত্যাধিক মূল্যবৃদ্ধি কমাতে হবে। এছাড়া করোনা অভয়ে যেসব ব্যক্তিরা এখনো ভ্যাকসিন পাচ্ছেন না, তাদেরকে খুব শীঘ্রই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। এছাড়া বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন এসইউসিআই। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। পেট্রোল পণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি তার বিরুদ্ধে এবং আমাদের সারা রাজ্য জুড়ে 1 থেকে 7 জুলাই আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন ব্লকে ব্লকে শহরে শহরে প্রতিবাদ কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা বর্ধমান শহরের কার্জন গেটে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করলাম এবং আমাদের এখানে মোদির প্রতিলিপি এবং গ্যাসের যে প্রতিলিপি সেই প্রতিলিপি আমরা পুড়িয়ে প্রতিবাদ কর্মসূচি করেছি। এবং এরপর আমাদের এখান থেকে প্রতিনিধি দল আমাদের ডিএমের কাছে যাবে, আমরা ডেপুটেশন দেবো। আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন কম, সেখানে আজকে ভারতবর্ষে পেট্রোলের দাম 100 টাকা হয়ে গেছে, আজকে ডিজেল 100 টাকা ছুঁই, আজকে কেরোসিনের তেলের দাম আজকে 70 টাকার কাছাকাছি, আজকে ভোজ্য তেল 180 টাকা, আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা করোনা পরিস্থিতিতে এমনিতেই খারাপ, আজকে কোটি কোটি বেকার হচ্ছে করোনা পরিস্থিতিতে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের যেখানে উচিত ছিল যে পেট্রোল পণ্যের দামকে নিয়ন্ত্রণ করা, যেখানে নিত্য প্রয়োজনীয় দামকে নিয়ন্ত্রণ করা, জিনিসপত্রের দামকে নিয়ন্ত্রণ করা, তা না করে সেখানে আজকে তারা হু করে দাম বাড়াচ্ছে। আমরা মনে করি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই পেট্রোল পণ্যের ওপর থেকে তার মূল্য তার শেষ প্রত্যাহার করে সাধারণ মানুষকে সুরাহা দিতে হবে। এই পথেই পেট্রোল পণ্যের দাম কমবে এবং আমরা মনে করি অপরিশোধিত তেলের দাম যেহেতু কম আন্তর্জাতিক বাজারে, ফলে ভারতবর্ষও এই তেলের দাম কমাতে হবে, এই আমরা দাবি। এবং এই দাবির ভিত্তিতেই আজকে সপ্তাহব্যাপী সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা সেই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবেই কার্জন গেটে আমরা এখানে প্রতিলিপি পড়ালাম। এর সাথে সাথে আমাদের দাবি হচ্ছে সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে করোনা পরিস্থিতিতে। মানুষের অবস্থা যখন অত্যন্ত খারাপ, এই পরিস্থিতিতে ভ্যাকসিন মানুষকে অবিলম্বে দ্রুত দিতে হবে। ভ্যাকসিন নিয়ে কোনো দুর্নীতি চলবে না, কোনো দলবাজি চলবে না, এ দাবি আমরা পাশাপাশি করেছি। এই দাবির ভিত্তিতেই আজকে আমাদের ডিএমের কাছে এরপর আমরা প্রতিনিধি দল ডেপুটেশনে যাব। আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুণ্ডু, আমি এসইউসিআই কমিউনিস্ট পূর্ব বর্ধমান জেলা সম্পাদক। বিক্ষোভ করেছি মূলত কেন্দ্র সরকার যেটা পেট্রোল ডিজেলকে আজকে খোলা মার্কেটে ছেড়ে দিয়েছে এবং প্রতিনিয়ত রান্নার গ্যাসের দাম আজকে 1000 টাকা ছুঁই অবস্থা, এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে সাথে সাথে আজকে আমরা বর্ধমানের যে প্রাণকেন্দ্র কার্জন গেটেও আমরা এর বিক্ষোভ দেখালাম প্রধানমন্ত্রী মহাশয়ের কুশপুত্তলিকা পুরী। স্মারকলিপি আমরা জেলাশাসক মহাশয়ের কাছে জমা দিয়েছি, যেখানে আমরা বলেছি মূলত অবিলম্বে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস, যেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের খুব অবস্থা সংকট হয়ে যাচ্ছে, দাম কমানো, জিনিসপত্রের দাম কমানো, যেখানে ভোজ্য তেলের দাম আজকে 200 টাকা ছুঁইতে চলেছে সে সমস্ত দাম, এবং এনআরসি সি এর মতো যেটা মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত, এটাও যাতে রদ করা হয়, এই আরও 8 দফা দাবিতে আমাদের জেলাশাসক মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন জানিয়েছি। প্রথমত আমাদের দাবি আছে যারা 45-এর নিচে বয়স, বহু মানুষ এখনও টিকা পায়নি, বিনামূল্যে সেটা টিকার ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত যারা ফার্স্ট ডোজ অলরেডি পেয়ে গেছে, আজকে তারা হতাশায় ভুগছে যে সেকেন্ড ডোজ পাবে কি পাবে না, এটা দ্রুত একটা সমাধান করতে হবে, কারণ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কিন্তু আমাদের কাঁধের কাছে একেবারে নিঃশ্বাস ফেলছে। এটা সরকারকে খুবই দৃঢ় পদক্ষেপ নিতে হবে, সমস্ত ডোজ যাতে মানুষ পায় এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রেও সেই প্রোটেকশনটা গভর্নমেন্টকে অ্যাসুরেন্সটা দিতে হবে। একেবারে এসইউসিআই কমিউনিস্ট দল দীর্ঘদিন ধরেই আমরা আন্দোলন করছি, যেটা দেখেছেন কৃষক আন্দোলনেও আমরা তাদের সাথে আছি, এবং পেট্রোল ডিজেল নিয়ে আমাদের আজকে দেখবেন সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, এবং করোনা পরিস্থিতিতে যেহেতু জমায়েত করে মানুষের সমস্ত দিকটা বিচার বিবেচনা করেই আমরা গুটি কয়েক যারা কর্মী তারা এটা আন্দোলন করছি। বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের এই আন্দোলনটা হচ্ছে, বর্ধমানে হচ্ছে, পালনা
মঙ্গলকোট হয়েছে, কালনা, কাটোয়া সমস্ত জায়গায় আমরা এই প্রতিবাদটা করছি। আপনার নাম পরিচয়? জবা পাল, এসইউসিআই কমিউনিস্ট দলের একজন একনিষ্ঠ কর্মী।